হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। তো বৃষ্টি হলে যে কাজটা আমি প্রথমে করি সেটা হচ্ছে আমি প্রথমে ছাদে চলে যাই আমার গাছগুলো দেখার জন্য। তো আজকেও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তো আমি এখন ছাদে যাব। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন ছাদে ওঠার জন্য আমি টুপ টুপ করে উঠে যাচ্ছি। তো ছাদে গিয়ে দেখবো যে আমার গাছের কী অবস্থা। তো দেখেন প্রথমেই কিন্তু আমার হাতে লাগানো যে মরিচ গাছ এটা দেখলাম, মরিচ অনেক বেশি ধরে আছে। তারপর দেখলাম যে টগর ফুল গাছটা একদম সতেজ হয়ে আছে বৃষ্টির জন্য। তো এদিকে দেখেন অনেক টব কিন্তু খালি। আমি যখন আগে মানে ফ্রি থাকতাম তখন অনেক গাছ লাগাতাম, তো এখন পরীক্ষার কারণে অনেক বেশি ব্যস্ত, তাই আমার অনেক টপে খালি পড়ে আছে। এদিকে তুলসী গাছটাও কেমন জানি হয়ে আছে, ছোটো বড় সব টপে অনেক ফুল গাছ লাগাতাম। তো দেখেন এদিকে এসে দেখি যে বৃষ্টির জন্য রেন লিলি ফুল ফুটে একদম পুরা টপ ভর্তি হয়ে আছে। তো এদিকে যখন রেন লিলি ফুল দেখার পরেই কিন্তু আমার হঠাৎ করে রোমান্টিক হয়ে যেতে মন চাইলো। তো এদিকে দেখেন আমি পাগুলা দিয়ে কি করছি, মনে হয়েছে যে নায়িকা নায়িকা ভাব, পাগুলা দেখেই অনেকে পাগল হয়ে যাবে। তারপর পা দেখানো শেষে এবার আপনাদেরকে ডাকছি, চলেন আমার বাগান দেখাই। তো বাগান দেখানোর আগে ভাবলাম যে এই গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টির জল, তো একটু নেড়ে একটু নায়িকাদের মতো ফিল নেওয়ার চেষ্টা করি। তো হাজব্যান্ড তো কাছে না, হাজব্যান্ড হচ্ছে ডিউটিতে। তো হাজব্যান্ড যদি কাছে থাকতো তাহলে বলতাম যে আড়াল থেকে ডালগুলো একটু নাড়ার জন্য, আর আমার উপরে একদম বৃষ্টির ফোঁটা পড়তো আর ভালো লাগতো। এদিকে আমি বৃষ্টির ফোঁটা পেয়ে দেখেন কি রোমান্টিক হয়ে ঘুরতে শুরু করে দিলাম, ঘোরা শেষ। এবার আমার যে ফুল গাছটা অনেক বেশি প্রিয় সেটা হচ্ছে আমার রঙ্গন ফুল গাছ। রঙ্গন ফুল গাছটার মধ্যে প্রচুর পরিমাণ ফুল ফুটে, এই জন্য এই গাছটা আমার অনেক বেশি ভালো লাগে। তো দেখেন রঙ্গন ফুল গাছটা বৃষ্টির জন্য অনেক ফুল নিচে পড়ে আছে। তো ভাবলাম যে একটু ফুলগুলো কুড়িয়ে নিই। তো কুড়ানো জন্য দেখেন বসে পড়লাম আর টুপ টুপ করে ফুলগুলো তুলে নিচ্ছি। এত পরিমাণ ফুল ফুটে গাছটার মধ্যে, গাছটার মধ্যে তেমন যত্ন ছাড়াই কিন্তু অনেক বেশি ফুল ফুটে। তো আমি এই গাছটার সামনে অনেক ছবি তুলেছি, অনেক ভালো লাগতো এই গাছটার মধ্যে। তো এখন বৃষ্টির মধ্যে আইসা দেখি যে প্রচুর পরিমাণ ফুল নিচে পড়ে আছে। তো নিচে পড়ে দেখেই কিন্তু কুড়ানো শুরু করে দিলাম। হাতে যখন ফুল একদম কুড়ানো ভর্তি হয়ে গেল তখনই টুপ করে উঠে পড়লাম। কীভাবে উঠে পড়েছি দেখেছেন তো? এবার ওঠার পরে কিন্তু ফুলগুলো হাতে নিয়ে কি নাচানাচি করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর সতেজ ফুল। এবার দেখাতে দেখাতে দেখেন নায়িকাদের মতোই কিন্তু আবার ওই যে উপরের দিকে ফেলে দিয়ে একটা ভাব নেওয়ার চেষ্টা করলাম, শেষ ভাববো সব শেষ। এবার একটা থোকা আবার পারলাম, পারার পর এবার ভাবলাম একটু বৃষ্টি যেহেতু একটু খোপার মধ্যে একটু ফুল দেই। এবার ফুল দিলাম, তো এখন তো হাজব্যান্ড কাছে নাই, তো এবার নিজে নিজেই ফুল গেঁথে নিলাম খোপার মধ্যে। ফুল গাঁথা এবার শেষ, অনেক সুন্দর লাগছে না? অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে খোপার মধ্যে ফুল দিয়ে। এদিকে আরেকটা ফুল দেখলাম, সেটা হচ্ছে বিংড়োরাজ। বৃষ্টির দিন অনেক ফুল ফুটে আছে, তো বিংড়োরাজটা লাড়তে লাড়তে ভাবলাম যদি হাজব্যান্ড কাছে থাকতো তাহলে একটা আংটি বানিয়ে দিতে বলতাম। তো এবার দেখি যে রেন্ডেলি ফুল গাছগুলো বৃষ্টির কারণে একদম নুয়ে আছে, জলের ভারে ফুলগুলো একদম এক কাত হয়ে আছে। এদিকে দেখেন আমার অ্যালোভেরা গাছগুলো, অ্যালোভেরা গাছগুলোকে ভালো করে যত্ন করতে পারি না তাই অনেক বেশি দাগ পড়ে গেছে, কিন্তু এগুলাতে প্রচুর পরিমাণ চারা। কলার খোসা দিলে কিন্তু অ্যালোভেরা গাছে প্রচুর চারা জন্মায়। তো বন্ধুরা বৃষ্টির দিন আমার এই গাছগুলোই দেখানোর ছিল। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার বাগানে ফুলগুলো কেমন দেখতে। তো নেমে যাচ্ছি ভিডিওটা, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।